জিডির 45টি আসনের ভোট গণনাও শুরু হয়ে গেছে। রিম্বিকে এগিয়ে রয়েছেন অনিত থাপার দল, ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা এগিয়ে রয়েছে রিম্বিকে। ইতিমধ্যেই জিডি এর ভোট গণনাও শুরু হয়ে গিয়েছে। 45টি আসনের এই ভোট গণনা, রিম্বিকে অনিত থাপার দল, ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা এগিয়ে রয়েছে। জিটির 45টি আসনের ভোট গণনাও শুরু হয়ে গিয়েছে। 2012-র পর 2022 দ্বিতীয়বারের জন্য জিটি এর ভোট গণনা হলো গত রবিবার এবং রিম্বিকে এগিয়ে রয়েছে এখনো পর্যন্ত অনিত থাপার দল, ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। জানাই 130 ভোটে জয়ী হয়েছেন বাম প্রার্থী। চন্দননগরে 130 ভোটে জয়ী হয়েছেন বাম প্রার্থী সৌরভ বন্দ্যোপাধ্যায়। আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌরভ, কত নম্বর ওয়ার্ডে জয়ী হলেন বাম প্রার্থী? 17 নম্বর ওয়ার্ডে একটি ওয়ার্ডেই ভোট হয়েছিল এবং তার আজকে রেজাল্ট বেরোলে এই কিছুক্ষণ আগেই ফল ঘোষণা হওয়া গেল যে গণনার শেষে বামপ্রার্থী জয়ী হয়েছেন এবং তারপরে কিন্তু উল্লাসে ফেটে পড়ে বামপ্রার্থীর সমর্থকেরা। যেখানে চন্দননগর পৌর নিগমে 33টি ওয়ার্ড ছিল, তার ভেতর 31টি ওয়ার্ডে তৃণমূল আগেই জিতেছিল এবং একটি ওয়ার্ডে সিপিএম জিতেছিল। এখন কিন্তু যে রেজাল্ট হলো তাতে 33টির ভিতরে দুটি বিরোধী আসনে বসবে দুটি সিপিএম প্রার্থী। আজকের গণনার পর যে বামপ্রার্থীরা জেতার পেছনে তৃণমূল যেটা দাবি করছে যে তাদের ভেতরে অন্তর্দ্বন্দ্ব বা প্রচারের মাধ্যম ঠিক হয়নি সেই কারণেই এবং প্রার্থীও নাকি সঠিক পাতা হয়নি সেই কারণেই কিন্তু তৃণমূল হেরেছে। এবং বামপ্রার্থীদের যেটা বক্তব্য যে তারা বুঝে গেছে যে তৃণমূল যে ঠিকমতো কাজ করতে পারবে না এবং বামপ্রার্থীর যেহেতু পৌর ভোট এলাকা ভিত্তিক ভোট হয় সেক্ষেত্রে যে বামপ্রার্থী যে অশোকবাবু তিনি এলাকায় রীতিমতো কাজ করেন এবং জনসংযোগের সাথে তিনি মিশে থাকেন সেই কারণেই জয়ী হয়েছে। এই মুহূর্তে কিন্তু বামপ্রার্থীরা গণনা কেন্দ্রের পাশে উৎসাহী, তারা আবির খেলছে এবং তাদের একটাই যে চন্দননগরে পৌর নিগমে 31টি আসনে তৃণমূল জয়ী হলো যে তারা এই এই ব্যবধানের পরেও যে তারা জিততে পেরেছে তাতে কিন্তু তারা খুবই খুশি এবং তারা উল্লাস করছে লাল আবির খেলেই চন্দননগরে। একেবারে সৌরভ, এখানেই জানতে চাইবো যে এই এই 17 নম্বর যে আসন এইটা বিজেপির দখলে ছিল এবং এই আসন এবারে জয়ী হলো বাম প্রার্থী অশোক গঙ্গোপাধ্যায়, তিনি জয়লাভ করলেন, সেক্ষেত্রে দ্বিতীয় স্থানে কারা রইল? দ্বিতীয় স্থানে কিন্তু তৃণমূলই রয়েছে কিন্তু বিজেপি এখানে খাতা খুলতে ঠিক পারেনি, অনেকটাই ভোটের ব্যবধানে কিন্তু বিজেপি পিছিয়ে আছে। সেকেন্ড পজিশনে তৃণমূল আছে কিন্তু যেটা এলাকাবাসী বা যেটা বলা হচ্ছে যে তৃণমূল প্রার্থী যাকে বাছাই করা হয়েছে সে ততটা জনপ্রিয় নয় এলাকায়, যেটা এটা পারাভিত্তিক ভোট, সেক্ষেত্রে কিন্তু সিপিএম যে প্রার্থী সে অনেকটাই জনসংযোগ করতে এবং লোকেদের সাথে মেশা মিশত, সেক্ষেত্রে কিন্তু বামপ্রার্থীরা সেই কারণেই এই 100-এর বেশি ভোটে জয়লাভ করলেন। এবং এই মুহূর্তে কিন্তু আবির খেলা চলছে চন্দননগরে, কেননা এই যে যেখানে চন্দননগর পৌর নিগম ভোটে তৃণমূল 31টি আসনে অলরেডি জয় আছে, সেখানে বামপ্রার্থীর জয়টা একটা আলাদাভাবে চোখে দেখছে বাম সমর্থকেরা, তাই জন্যই তারা কিন্তু এই মুহূর্তে লাল আবিরেই চন্দননগরকে রাঙিয়ে দিতে চাইছে এবং সমর্থকেরা যেখানে ভোট গণনা করছে তার দূরেই কিন্তু আবির খেলা চলছে এই মুহূর্তে।